আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচটা বেস্ট মোবাইল অ্যাপ সম্পর্কে অথবা পাঁচটা বেস্ট ওয়েবসাইট সম্পর্কে, যেটার মাধ্যমে আপনি খুব সহজে চাকরি খুঁজে বের করতে পারবেন। তো চাকরি খোঁজার জন্য আমাদের বাংলাদেশে প্রচুর ওয়েবসাইট রয়েছে অথবা অনলাইন পোর্টাল রয়েছে, তবে সবগুলোই তেমন একটা বিশ্বস্ততার পরিচয় দিতে পারেনি। আজকে আমরা যে পাঁচটা ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ সম্পর্কে কথা বলবো, এগুলোর মাধ্যমে চাকরি খুঁজলে আশা রাখা যায় আপনি আপনার কাঙ্ক্ষিত চাকরিটা খুব সহজে বের করতে পারবেন। তো সর্বপ্রথম যেই ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের কথা বলবো সেটা হচ্ছে রুটি রুজি। রুটি রুজি খুবই চমৎকার ইন্টারফেস নিয়ে একটা ওয়েবসাইট লঞ্চ করেছে। আমি এটাতে ঘাটাঘাটি করে যেই ইন্টারফেসটা দেখতে পেরেছি অথবা ইউআইটা থেকে দেখতে পেরেছি, সেটার মাধ্যমে যে কেউ খুব সহজে চাকরি খুঁজে বের করতে পারবে। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ওয়েবসাইটটাতে আমি বিভিন্ন ক্যাটাগরিতে চাকরি খোঁজার পরেও কোনো চাকরির সন্ধান পাইনি, কারণ হয়তোবা তারা যেভাবে যেই মনোপ্রতভাবে যেই ইচ্ছা নিয়ে কার্যক্রম শুরু করেছিল সেভাবে তারা এটা এখন কন্টিনিউ করতে পারছে না। তবে এটার যে ইন্টারফেসটা ব্যবহার করা হয়েছে চাকরি খোঁজার জন্য, যেই থিঙ্কিংটা ছিল, যেই আইডিয়াটা ছিল, সেটা কিন্তু অসাধারণ ছিল। এরপর আমাদের লিস্টে যে ওয়েবসাইটটা রয়েছে সেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন আমরা অনেকেই জানি এটা একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, ইউটিউব, টুইটারের মতো, কিন্তু প্রকৃত অর্থে এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলে এটা প্রফেশনাল কাজে ইউজ করা হয়। এটা 2003 সাল থেকে তাদের কার্যক্রম শুরু করেছিল, এখন মোটামুটিভাবে বেশ জনপ্রিয় একটা চাকরি খোঁজার প্ল্যাটফর্ম। যদিও বাংলাদেশে এটা তেমন একটা জনপ্রিয়তা পায়নি, কিন্তু ধীরে ধীরে লিঙ্কডইন বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা পাচ্ছে, বিশেষ করে বড় বড় কর্পোরেট অফিসের ক্লায়েন্ট বা ব্রিলিয়ান্ট এমপ্লয়ি খোঁজার জন্য তারা সাধারণত লিঙ্কডইনে খোঁজাখুঁজি করে। যদি আপনি আপনার ক্যারিয়ারকে একটু কর্পোরেট লাইফের দিকে ধাবিত করতে চান, তাহলে আপনি লিঙ্কডইনে আপনার একটা প্রোফাইল রেডি করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার এটা আপনার ক্যারিয়ারের জন্য বেশ সহায়ক হবে। তো যেহেতু লিঙ্কডইন প্রফেশনাল কাজে ব্যবহার করা হয়, তো প্রফেশনালভাবে আপনি যদি এটার ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি প্রফেশনালি এখান থেকে বেনিফিটেড হবেন। তৃতীয় নম্বরে আমাদের লিস্টে রয়েছে কর্ম অ্যাপ। কর্ম অ্যাপের মাধ্যমে আপনি চাকরি খুঁজতে পারবেন। কর্ম অ্যাপ গুগলের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এই কর্ম অ্যাপের মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়া এই তিনটা দেশে বেকার লোকদের জন্য কাজ করে চলছে। আপনি এই কর্ম অ্যাপের মাধ্যমে আপনি আপনার স্কিল রিলেটেড চাকরিগুলো আপনার লোকেশন ওয়াইজ খুব সহজে খুঁজে বের করতে পারবেন, যেটা খুবই চমৎকার একটা ফিচার। আপনি আপনার যে এলাকায় আপনি বসবাস করছেন সেই এলাকার আশেপাশে কোথায় নিয়োগ চলছে সেই অনুসারে আপনাকে চাকরি খুঁজে দেবে এই কর্ম অ্যাপ। তো এটা কিন্তু দুর্দান্ত একটা উপায় চাকরি খুঁজে বের করার জন্য। স্কিলের সাথে সামঞ্জস্য করে আপনার এলাকার মধ্যে চাকরি খুঁজে বের করা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার হয় যদি আপনি সেটা ওয়েবসাইটের মাধ্যমে না করে যদি অফলাইনে খুঁজতে যান। তো ওয়েবসাইটে যদি খুব সহজে সেই কাজটা করে ফেলা যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। তবে চাকরি খোঁজার ক্ষেত্রে সাধারণত প্রধান প্রধান শহরগুলোতেই যেহেতু নিয়োগ চলে বেশি, আপনি আপনার বাড়ির কাছে বসে আপনার পাশের বাড়ির হাই স্কুলে অথবা পাশের বাড়ির মেডিকেলে যে নিয়োগ চলছে কিনা সেটা কিন্তু হয়তো আপনি খুঁজে নাও পেতে পারেন। যাই হোক, এখন আমাদের লিস্টে থাকা চতুর্থ চাকরি খোঁজার অ্যাপটি হচ্ছে গুগল। অবাক হচ্ছেন তাই না? গুগলের মাধ্যমেও কিন্তু খুব সহজে চাকরি খুঁজে বের করা যায়। এটার একটা সহজ সমাধান হচ্ছে আপনি গুগলে সার্চ করবেন আপনার ক্যারিয়ারের স্কিলের কিওয়ার্ড সাথে প্লাস চিহ্নটা দিবেন, তারপরে আপনি জবস লিখে সার্চ করবেন। তাহলে দেখবেন ওই রিলিভেন্ট বিভিন্ন ক্যাটাগরির চাকরির ইনফরমেশনগুলো আপনার সামনে চলে আসবে। আপনি হয়তো স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন, আমি অলরেডি এটা আপনাকে করিয়ে দেখিয়েছি। তো আপনি হয়তো গ্রাফিক ডিজাইনার, সেক্ষেত্রে কী করবেন, গ্রাফিক ডিজাইনার লিখবেন, লিখে পাশে প্লাস চিহ্ন দিবেন, প্লাস চিহ্ন দেওয়ার পর জবস লিখবেন, লিখে সার্চ করবেন। তাহলে দেখবেন আপনার আশেপাশে যেখানে গ্রাফিক ডিজাইনার নিয়োগ দেওয়া হবে তার তথ্য আপনার সামনে চলে আসছে। তো এটাও কিন্তু চাকরি খোঁজার জন্য চমৎকার একটা অপশন হতে পারে আপনার জন্য। সর্বশেষ এবং সবচেয়ে বেস্ট, সবচেয়ে জনপ্রিয় চাকরি খোঁজার অ্যাপ হচ্ছে বিডি জব। এটা সবাই আমরা জানি যারা বেকার ভাই বোন রয়েছে, যারা ক্যারিয়ারে পদার্পণ করেছে অথবা যারা স্টুডেন্ট রয়েছে ক্যারিয়ার দিকে ধাবিত হচ্ছে, প্রায় সবাই বিডি জব সম্পর্কে জানি। বিডি জবস আমাদের বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা অনলাইন পোর্টাল যেখান থেকে আপনি চাকরির খবর খুব সহজে বের করতে পারবেন। বিডি জবস 2001 সাল থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে আছে। তারা দাবি করে তাদের ওয়েবসাইটে প্রতিদিন 40 মিলিয়ন ভিউয়ার্স বা ভিজিটর আসে চাকরি খোঁজার জন্য। এছাড়া তাদের দাবি হচ্ছে তাদের কাছে প্রায় 30 লাখ
সিবি ড্রপ হয়েছে, সিবি জমা পড়ে রয়েছে। তো সেই হিসেবে আপনি বুঝতেই পারছেন এটা কত জনপ্রিয় একটা ওয়েবসাইট, কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে চাকরি খোঁজার জন্য উকি মারে। বিডিজবসের বিশাল বড় একটা স্কিলড টিম রয়েছে, তারা টিম ওয়াইজ কাজ করে, তাদের ঢাকা, চট্টগ্রাম এবং খুলনাতে সাব অফিস রয়েছে। এটা আপনি বিডিজবসের অ্যাবাউট সেকশনে গেলে সব তথ্য পেয়ে যাবেন। তো আমরা সবাই জানি বিডিজবসে যত ফিচার রয়েছে এগুলোর মাধ্যমে খুব সহজে একটা চাকরি খুঁজে বের করা সম্ভব। এছাড়া বিডিজবসে বিভিন্ন ধরনের ট্রেনিং ব্যবস্থা করা হয়, এছাড়া বিভিন্ন আপনার কেরিয়ারকে ডেভেলপ করার জন্য যত ধরনের সহায়তার প্রয়োজন সব কিছু আপনি বিডিজবস থেকে পাবেন। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ধরনের সেশনে অংশগ্রহণ করা, তারপরে কীভাবে আপনি ইন্টারভিউ বোর্ডে ভালো করতে পারবেন, এছাড়া বিডিজবসে আরও কিছু দুর্দান্ত অপশন রয়েছে। যেমন আপনি চাইলে আপনার ভিডিও সিবি তৈরি করতে পারবেন। বর্তমানে আমি খেয়াল করেছিলাম যে বিডিজবস বর্তমানে এই যে ফ্রিল্যান্সিং চাকরি করার ক্ষেত্রে, অর্থাৎ আপনি বাড়িতে বসে যদি চাকরি করতে চান সেক্ষেত্রে সে ধরনের অপশনও বিডিজবসে রয়েছে। আপনার ফ্রিল্যান্সিং করছেন বাইরের ক্লায়েন্টের, আপনি যদি বাংলাদেশি কোনো ক্লায়েন্টের কাজ বাড়িতে বসে ফ্রিল্যান্সিংয়ে করতে চান সেটাও আপনি বিডিজবসের মাধ্যমে চাকরি খুঁজে করতে পারবেন। এই অপশনটাও বিডিজবসে অ্যাড করা হয়েছে। আজকে মোটামুটিভাবে আমরা পাঁচটা মোবাইল অ্যাপ সম্পর্কে আলোচনা করলাম যেটার মাধ্যমে আপনি খুব সহজে আপনার চাকরি খুঁজে বের করতে পারবেন। আশা করছি আজকে ভিডিওটা খুব ইনফরমেটিভ ছিল, খুবই হেল্পফুল ছিল, সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। তার আগে বলে যে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।